আলাইকুম আন আসসালামাইকুম অলৌকিক শৈল্পিক সঙ্গতি যা অদ্বিতীয় এটি শুধুমাত্র ঐশী গ্রন্থ বলেই সম্ভব আনকে কাব্যশৈল্পিক গুণগত দিক থেকে বিচার করলে বলা যায় এ এক অসাধারণ অলৌকিক বিস্ময়কর মহাগ্রন্থ চমৎকার শব্দ প্রয়োগে বাক্য গঠনে সুরে চন্দে পংক্তির অন্ত মিলে উপমা ব্যবহারে শব্দবিন্যাসে লালিতময় গতিশীলতায় আধা পদ্য আধা গদ্যের অপূর্ব সংমিশ্রণে বিশ্বসাহিত্যে আলকুর আন এক অতুলনীয় মহাসম্পদ এই মহাগ্রন্থের আরেকটি অপূর্ব গুণ হল মানুষের স্মৃতিপটে স্থায়ী রেখাপাত গোটা বিশ্বে মানবরচিত অসংখ্য কাব্যগ্রন্থ বিজ্ঞান দর্শন ও ধর্মের পুস্তক রয়েছে কিন্তু এমন কোনো অমর গ্রন্থ নেই যা মানুষের স্মৃতি পড়ে আত্মপান্ত আছে পবিত্র কোরআনই একমাত্র গ্রন্থ যা পৃথিবীর লক্ষ লক্ষ হাফিজের সেনায় সংরক্ষিত আছে এবং পবিত্র কোরআন নাজিল হওয়ার পর থেকে এই কোরআন হিফিজের ধারা অব্যাহত রয়েছে দুনিয়ার সমস্ত কোরআনকে যদি জ্বালিয়ে ভস্ম করলেও কোরআনে পাক ধ্বংস করা সম্ভব হবে না কারণ পৃথিবীর লক্ষ লক্ষ কোরআনে হাফেজের কয়েকজন হাফিজ পবিত্র কোরআনকে কয়েক ঘন্টার ভিতরে আবার কাসের বন্দি অথবা লিপিবদ্ধ করে ফেলবে ইনশাল্লাহ এ মহাগ্রন্থের ভাব ও ভাষা চন্দের মধুময় ঝঙ্কার মানুষের প্রাণের তারে তারে মনের পরতে পরতে অনুভূতির গভীরে মর্মমূলের অন্দরে অন্দরে এক অপার পুলক শিহরণ জাগায় পৃথিবীর কোনো কবিতা গল্প নাটক উপন্যাস কোন সঙ্গীত যতই উন্নত মানের হোক বা মর্মস্পর্শী হোক না কেন তা একবার দুবার বা তিনবার পাঠ করলে বা শুনলে এরপরে এটির প্রতি বিরক্তি চলে আসে বা পড়তে অথবা শুনতে আর ইচ্ছে করে না কিন্তু টুকুর আনের ভাব ও ভাষায় এমন জাদুকরী প্রভাব আছে যা একবার নয় দুবার নয় হাজারবার পাঠ করলেও বা শুনলেও মন যেন ভরে না এ মহাগ্রন্থ পাটে কিংবা শ্রবণে যেন কোনো ক্লান্তি নেই নেই কোনো একঘেয়েমি যতবার তেলত করা যায় ততবার যেন নতুন শিহরণ জাগে মনের আনাচে কানাচে যতবার শ্রবণ করা যায় ততই যেন নিত্য নতুন ছন্দ জাগে হৃদয়ের গভীরে আরবি ভাষা সাহিত্যে আল কোরআন এক কালজয়ী অমর গ্রন্থ এই গ্রন্থের পূর্বে আরবি ভাষায় প্রকৃতপক্ষে কোনো সাহিত্য ছিল না যে কয়েকখানি কবিতা ছিল তা কেবল শরাব নারী ও তালোয়ারের প্রশংসাকে কেন্দ্র করে যাকে প্রকৃত সাহিত্য বলা চলে না পফটুকুরআন আবির্ভাবের পর থেকে সত্যিকার অর্থে আরবি একটি শক্তিশালী সাহিত্যের ভাষা বলে গৃহীত হয় ও বিভিন্ন দেশে সমাদৃত হয় এবং বহু জাতির সাহিত্যে প্রভাব বিস্তার করতে থাকে কোরআনকে এবং তার ভাব বিশ্লেষণকারী অর্থাৎ মহানবী হসরত মোহাম্মদ সাল্ল আলহ্লাম এর হাদিসকে বাদ দিলে পৃথিবীর কোথাও আর আরবি ভাষার অস্তিত্ব কল্পনা করা যায় না সার্থক শিল্পকর্মে থাকে বিষয়বস্তু বৈচিত্র্য ও প্রকাশভঙ্গির মাধুর্য এই দৃষ্টিকোণ থেকে আল কোরআন এক অনন্য শিল্পকর্ম এই মহাগ্রন্থের বিষয়বস্তু বিপুল অজস্র ও বৈচিত্র্যময় এখানে রয়েছে আল্লাহর পরিচয় তাওহিদ রেসালাত আকিরাত, সৎকর্ম ও দুষ্কর্মের প্রতিফল জান্নাত ও জাহান্নামের বর্ণনা মহাবিশ্বের সৃষ্টি কৌশল মানুষ ও প্রাণীজগৎ এবং উদ্ভিদ জগতের আকাশ ও ভমণ্ডলের সৃষ্টিতত্ত্ব বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব এবং তত্ত্ব বিভিন্ন জাতির উত্থান পতনের ইতিহাস বিভিন্ন নবীর আসলগণের জেহাদি ও দাওয়াতি জীবনের বর্ণনা এতে রয়েছে মানুষ সৃষ্টির উদ্দেশ্য তার ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক এবং ইহলৌকিক ও পরলৌকিক জীবনের এক এক ভারসাম্যপূর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধান এতে আরও আলোচিত হয়েছে ধর্মের সমস্ত মূলনীতি রাজনীতি সমাজনীতি অর্থনীতি যুদ্ধ ও শান্তি সাম্য ও মৈত্রী সত্যদর্শন সম্পদ আহরণ সুষম বন্টন লেনদেন নরনারীর সম্পর্ক মর্যাদা দাম্পত্য জীবন ইত্যাদি এ সমস্ত বিষয়বস্তুই অপূর্ব ললিত চন্দায়িত ভাষায় প্রকাশিত হয়েছে এই মহাগ্রন্থ আলকর আনে তাই বিশ্বসাহিত্যে এই গ্রন্থ এক বিরল অপ্রতিদ্বন্দ্বী মহাগ্রন্থ পবিত্র আন যে যুগে নাজিল হয় সে যুগ ছিল আরবের কাব্যচর্চা ও প্রতিযোগিতার যুগ একজন শক্তিশালী কবি কাবা শরীফের দেওয়ালে লিখে আসতেন তার কবিতা আর তার চেয়ে শক্তিশালী কবি যদি কেউ থাকতেন তাহলে তিনি প্রথম কবির কবিতার ছন্দ মুছে ফেলে নিজ কবিতার ছন্দ সেখানে লিখে আসতেন একদিন জনৈক সাহাবি আলকর আনের সোরা কাউসার নামক ছোট্ট সূরাটি লিখে আসলেন দিনের পর দিন মাসের পর মাস চলে গেল এসোরার অপূর্ব অর্থময় ও ছন্দময় কালামের স্থলে উন্নত মানের কোনো কবিতা কেউ রচনা করতে পারল না শুধু লিখেছিল লাইসা হাজা কালামুল বাসার অর্থাৎ এটা কোনো মানুষের রচনা নয় আরব জাহানের সমস্ত কবি সাহিত্যিকরা আলকুর আনের অলৌকিকত্বের ও কাব্যকলার শ্রেষ্ঠত্বের কাছে পরাজিত হলো এবং তারা সবাই বিনা দ্বিধায় স্বীকার করে নিল এটা কোনো ক্রমেই রচিত গ্রন্থ নয় মহাগ্রন্থ আল কোরআন হওয়ার পর থেকে এ পর্যন্ত কোরআনে দিন এর একটি সমকক্ষ সোরাও রচনা করতে পারবে না রচিত কোনো গ্রন্থ যত গর্ব, যত সুন্দর ও রহস্যময় হোক না কেন কয়েকদিন বা কয়েক মাস অধ্যয়ন ও গবেষণার পর সব রহস্য উদ্ঘাটিত হয়ে তার চাপ হারিয়ে ফেলে এবং তার সীমাবদ্ধতা ও ভুলভ্রান্তি ধরা পড়ে কিন্তু মহাগ্রন্থ আল আনে বিশাল সৃষ্টি রহস্য ও সৃষ্টিকর্তার অসীম অনুগ্রহ ও গুণাবলী সম্পর্কে এমন বক্তব্য এমন শৈল্পিক ভঙ্গিমায় উচ্চারিত হয়েছে যা যুগ যুগ ধরে অধ্যয়ন ও গবেষণা করলেও তার সব রহস্যময় দিগন্ত উদ্ঘাটিত হবে না এবং তা কোনো দিন চার্ম হারিয়ে ফেলবে না এবং তার কোনো সীমাবদ্ধতা ও ভুল ভুলভ্রান্তিও কোনোদিন আবিষ্কৃত হবে না আর তাই পবিত্রকুর আনের সুরা বাকারা দুই নম্বর আয়াতে আল্লাহ তালা ভাবে বলেন এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এটি পরহেজগারদের জন্য পথ প্রদর্শক আবার সুরা কাহাফের একশো নয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আপনি বলুন আমার রবের মহিমা ও গুণাবলীর পানি সমূহ লিখবার জন্য যদি সমস্ত সমুদ্রের পানি কালি হয়ে যায় তবে তা নিঃশেষ হয়ে যাবে তবু আমার রবের পানি সমূহের অর্থ লেখা শেষ হবে না মানবরচিত ও প্রচলিত কোনো সাহিত্য বা শিল্পকর্মের প্রধান উদ্দেশ্য আনন্দ দেওয়া আর অপ্রধান উদ্দেশ্য জ্ঞান দেওয়া মানুষকে শিল্প সাহিত্য দিয়ে আনন্দ দিতে গিয়ে আনন্দের স্বার্থে অনেক সময় শিল্পীরা সত্যকে কল্পনা রঙে রঞ্জিত করে তাতে সত্য ও বাস্তব অনেক সময় পরিবর্তন ও পরিবর্তন হয় পবিত্র আনের প্রধান উদ্দেশ্য হেদায়াত অর্থাৎ সঠিক পথ প্রদর্শন তা পাটে অনাবিল আনন্দ আছে অপরূপ মিষ্টিমধুর সুললিত ভাষায় বক্তব্য উপস্থাপিত হয়েছে কিন্তু শৈল্পিক আনন্দ দিতে গিয়ে সত্যের অপালাপ বা পরিবর্তন অথবা পরিবর্তন হয়নি কখনো সেখানে আছে শুধু সত্য সত্য আর খাঁটি সত্য বিজ্ঞান দর্শন ও শিল্পকলা কোরআনের মহাসাগরে একাকার হয়ে গেছে সর্বপ্রথম নাজেলকৃত সোরা আলাক এর এক নম্বর আয়াত হতে পঞ্চম আয়াত পর্যন্ত এটা এর একটা স্পষ্ট উদাহরণ এই আয়াতগুলির ভেতরে রয়েছে অধ্যয়ন ও গবেষণার আহ্বান মানব সৃষ্টির নির্ভুল বৈজ্ঞানিক তত্ত্ব ও মানুষের প্রতি আল্লাহর অসীম অনুগ্রহের বর্ণনা এবং সেই ভাবগুলো অপূর্ব ছন্দময় ভাষায় উপস্থাপিত হয়েছে আবার সোরা ক্লাসের ভাব ও দিক থেকে অনন্য এখানে আছে বিন্দুর ভিতরে সিন্দুর গভীরতা অত্যন্ত স্বল্প পরিসরে অসীম ও মহান সত্তা আল্লা তালার সেফাক বা গুণাবলীর অসাধারণ সুন্দর শৈল্পিক বর্ণনা কুরআন এমন এক ব্যতিক্রম ধর্মী গ্রন্থ যা অসাধারণ ভাষায় নিরেট সত্য উচ্চারণ করে বৈজ্ঞানিক তত্ত্ব ও করে। আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে এই মহাবিশ্বে নিষ্প্রাণ বলে কোনো কিছু নেই চোদ্দশো বছর আগে কোরআনে সুস্পষ্ট উচ্চারণ আকাশ ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তার নিজ ভাষা অনুযায়ী মহান আল্লাহর জেকির করে অতএব কোনো কিছুই নিষ্প্রাণ নয় আধুনিক বিজ্ঞানের আরও একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে পানি যা সকল প্রাণী জগতের সৃষ্টির মূল অথচ চোদ্দশো বছর আগে কোরআনের অমোঘ ঘোষণা সমস্ত প্রাণীকে আল্লাহ পানি থেকে অস্তিত্ব দান করেছে আধুনিক বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন মহাকাশে অসংখ্য নক্ষত্ররাজির ভেতরে আছে সূর্যের মতো অনেক তারা যারা আলো হারিয়ে বিশাল অন্ধকার গহরে পরিণত হয়েছে এবং যা কোটি কোটি তারা মুহূর্তে গিলে ফেলতে পারে আর আল্লাহ তালা বলছেন আমি শপথ করছি নক্ষত্রসমূহ সমূহ পথন স্থানে অবশ্যই এটা এক গুরুতর শপথ যদি তোমরা আর এটা হলো বিজ্ঞান আবিষ্কৃত সেই ব্ল্যাক হোল চোদ্দশো বছর আগে এভাবেই ব্ল্যাক হোলের কথা উচ্চারণ করেছে আল কোরআন বিজ্ঞানীরা তখন স্বপ্নেও এমন কথা ভাবতে পারেনি পবিত্র কোরআনে এরকম অগণিত আয়াত রয়েছে যা আধুনিক বিজ্ঞানের বিচারে মহাসত্য ও সম্পূর্ণ ভ্রান্তিহীন একজন উম্মি বা দুনিয়াবি অক্ষর জ্ঞানহীন ব্যক্তির মুখ থেকে নিঃসৃত ছন্দময় উচ্চারণ কিভাবে আধুনিক বৈজ্ঞানিক সত্যের সাথে এত সুন্দর ও সামঞ্জস্যপূর্ণ হতে পারে এটা সত্যি একটা বিস্ময়ের বিস্ময় পবিত্র কোরআনের ভাব ও ভাষার লালিতের উপর ভিত্তি করে পরবর্তীকালে গড়ে উঠেছে আরবি সমস্ত ভাষার অলঙ্করণ ও ছন্দ প্রকরণে কোরআনে ব্যবহৃত হয়েছে তার মতো মুষ্টিমেয় কয়েকটি ব্যবহৃত হয়েছে বর্তমান বহুল প্রচলিত ইংরেজি সাহিত্যে যা পৃথিবীর বিভিন্ন সাহিত্য ভাণ্ডার যেমন গ্রিক লেটিন জার্মান ও ফরাসি সাহিত্য থেকে ধার করে ভাব ও ভাষায় সমৃদ্ধ হয়েছে আর কোরআনের অনুকরণীয় অতুলনীয় সৌন্দর্য মাদর্য এমন এক ব্যক্তির মুখ থেকে উচ্চারিত যিনি কিনা কোনো কিছু লিখতে জানতেন না বা কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কখনো অধ্যয়ন করেননি অথচ সেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখে উচ্চারিত বাণী আজও অপ্রতিদ্বন্দ্বী শ্রেষ্ঠ গ্রন্থ শ্রেষ্ঠ শিল্পকর্ম শ্রেষ্ঠ মুক্তির সনদ হয়ে জগৎবাসীর জীবন আলোকিত করছে করে যাবে তাই যুগ যুগ ধরে শুধু অপরিবর্তিত অবস্থাতেই নয় বরং সত্য দিকদর্শনের মহিমায় এ মহাগ্রন্থ মানবজাতির কল্যাণ ও শান্তির দিশারি হিসেবে কালজয়ী ও অক্ষয় হয়ে থাকবে পবিত্র কোরআনে আল্লাহ পাকের ব্যর্থহীন ঘোষণা নিশ্চয় আমি কোর আনাজিল করেছি এবং আমি এর হেফাজত